নমস্কার, আমি অমিত। বায়োস্কোপের গল্পে আপনাদের সকলকে স্বাগত। আমি বায়োস্কোপের গল্প চ্যানেলে নানা দেশের বিভিন্ন ভাষার সিনেমার রিভিউ দিয়ে থাকি, বিশেষ করে ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির, যেমন সাউথ ইন্ডিয়ান, বলিউড, আসামিজ, মারাঠি এবং অবশ্যই বাংলার। এছাড়া পুরানো ক্লাসিক, কাল্ট ক্লাসিক, মাস্টারপিস সিনেমার বিভিন্ন অজানা কথা নিয়ে গল্প করে থাকি আমি আমার এই চ্যানেলে। আজ বলিউডের রিসেন্ট একটি সিনেমার রিভিউ করব। সিনেমাটির নাম সিরিয়াস ম্যান। 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন নেটফ্লিক্সে রিলিজ করেছে এই সিনেমাটি। বিখ্যাত সাংবাদিক এবং লেখক মানু জাসেপের 2010 সালের সিরিয়াস ম্যান উপন্যাসের অফিসিয়াল অ্যাডাপশন হল এই সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন সুধীর মিশ্রা। তিনি একজন প্রখ্যাত স্ক্রিন প্লে রাইটার। অনেক ক্লাসিক সিনেমা যেমন জানে ভি দো ইয়ারো, মোহন যোশী হাজির হো, এছাড়া খামোশ, এই সমস্ত সিনেমাগুলির স্ক্রিপ্ট লিখেছিলেন তিনি। এছাড়া তিনি বলিউডের অন্য ধরনের কিছু সিনেমা যেমন চামেলি, কলকাত্তা মেল, হাজারো খোয়াইশে আইসি, দারাবির মতো সিনেমার পরিচালনাও করেছিলেন তিনি। এই লিস্টের সর্বশেষ সংযোজন হল সিরিয়াস ম্যান। এই ভিডিওতে আমরা জেনে নেব সিনেমাটির গল্প এবং কনসেপ্টটা কি, সিনেমাটি কেমন হয়েছে, সিনেমাটি কী কী সোশ্যাল মেসেজ দিয়েছে, সিনেমাটি আপনারা দেখবেন কি না, এই সমস্ত ছোট ছোট বিষয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের রিভিউ। সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী তার ওয়াইফকে একটি 5-স্টার হোটেলে নিয়ে গিয়ে সুইমিং পুলে স্নানরত কিছু বড়লোকের ছেলেকে দেখিয়ে একটা গল্প বলে। সে তার বউকে বলে, এরা হলো 4G। কৌতূহলবশত তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে, 4G ও ক্যা হোতা হ্যায় জি? তখন নওয়াজ তার ওয়াইফকে 4G-র অর্থ বোঝায়। নওয়াজের বাবা একজন দরিদ্র কৃষক। তিনি ছিলেন 1G, মানে ফার্স্ট জেনারেশন। তার সমস্ত দিয়ে তিনি নওয়াজকে শিক্ষিত করে তোলেন। এখন নওয়াজ একজন বিখ্যাত সায়েন্টিস্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে নওয়াজ হলো 2nd generation, মানে 2G। নওয়াজের ছেলেকে নওয়াজ একজন কর্পোরেট ওয়ার্ল্ডের বড় লিডার বানাবে। তাহলে নওয়াজের ছেলে হলো 3G এবং নওয়াজের ছেলের ছেলে হবে 4G, যাকে কোনো কাজ করতে হবে না, বসেই খেতে পারবে, সারাদিন শুধু বিনোদন আর বিনোদন। তাহলে একটা জেনারেশনকে বসে খেতে হলে 4টে জেনারেশন দরকার। এটাই হলো 4G-র অর্থ। সিরিয়াস ম্যান সিনেমার গল্পটা এই 4G কনসেপ্টের উপর ভিত্তি করে লেখা হয়েছে। 2nd generationের নওয়াজ চাই সে তার জীবনে যা পায়নি তা তার ছেলেকে দিতে। তার ছেলে একজন ওয়ান্ডার কিড, ছোট থেকেই সে আইনস্টাইনের ভাষায় কথা বলে, একজন জিনিয়াস। কিন্তু এর পিছনেও একটা রহস্য আছে এবং সেই রহস্যটাকে ঘিরেই এই সিনেমার গল্পটাকে ডিরেক্টর আমাদেরকে দেখিয়েছেন। সিনেমাটি মেনলি আমরা নওয়াজের চোখ দিয়েই দেখি, পুরোটাই তার ন্যারেশন, তার ফিলোসফি, তার দৃষ্টিভঙ্গি। তাই আয়ান মানির ক্যারেক্টারটি সিনেমার প্রধান কাঠামো। আয়ান মানিকে কেন্দ্র করে অনেক হিউমার, একটা অসম্ভব সুন্দর গল্প, নতুন কনসেপ্ট এবং অনেক সায়েন্টিফিক তথ্য দিয়ে সাজানো এই সিনেমাটি। আপনি সিনেমাটি দেখতে দেখতে ক্যারেক্টারগুলির মধ্যে ঢুকে যাবেন। শুধুমাত্র নওয়াজই নয়, বাকি সকলেই, বিশেষ করে নওয়াজের ওয়াইফের চরিত্রে ইন্দিরা তিওয়ারি এবং ছেলের চরিত্রে আকসাদ দাস, অসাধারণ। আমার সিনেমায় শুধুমাত্র একটি বিষয় ছাড়া বাকি সব বিষয়ই ভালো লেগেছে। সিনেমায় যে পলিটিক্যাল পার্টটা দেখানো হয়েছে তার উদ্দেশ্যটা ক্লিয়ার নয়। আমি সিনেমাটিকে 10-এর মধ্যে 8.7 দেব। আপনারা সিনেমাটি দেখুন এবং এনজয় করুন, এবং অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সিনেমাটি আপনাদের কেমন লাগলো। তার জন্য আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। টাটা।